প্রজননের কারণে আজ থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে ইলিশ সম্পদ সংরক্ষণে আইন অমান্যকারী কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এ সময় মা ইলিশ আহরণে বিরত থাকা পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নশো জেলে পরিবারের জন্য খাদ্য সহায়তা বাবদ চাল বরাদ্দ দেওয়া হয়েছে এই কর্মসূচির আওতায় প্রতিটি জেলে পরিবার বিশ কেজি করে চাল পাবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে মা ইলিশ রক্ষায় দেশের আটত্রিশটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করবে প্রশাসন রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান পঁচিশ অক্টোবর পর্যন্ত চলবে ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মানিগঞ্জ রাজবাড়ী, ফরিদপুর বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর ঝালকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও বাগেরহাট জেলার সব নদ নদী মোহনা ও সাগরে ইলিশ সব রকমের মাছ ধরা বন্ধ থাকবে অভিযান চলাকালে আটত্রিশ জেলার আকাশ নদী ও সমুদ্র পথে বিশেষ টহল জোরদার করবে স্থানীয় প্রশাসন এ সময় আইন না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে যাচ্ছি ভোলার খানে সেখানে আছেন আমাদের স্টাফ করসপন্ডেন্ট আফজাল হোসেন আফজাল মধ্যরাত থেকে তো ইলিশ ধরা বন্ধ আছে তো আসলে এই নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হচ্ছে একটি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক টলার দাঁড়িয়ে রয়েছে যে টলারগুলো গত গতকালকেরও সমুদ্রে মাছ ধরার জন্য তারা ব্যস্ত ছিল এবং যেহেতু বাইশ দিন মাছ ধরা বন্ধ করেছে সরকার সেক্ষেত্রে তারা টলারগুলোকে এখানে নিয়ে এসেছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি বেশ কয়েকটি মাছঘাটে গিয়েছিলাম সেখানে দেখেছি যে ব্যবসায়ীরা মাছঘাটগুলো ধোয়া মোছার কাজ করছে এবং তারা পরবর্তীতে জন্য প্রস্তুতি নিচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে এবছর মাছ খুবই কম ধরা পড়েছে সেক্ষেত্রে জেলেদের ভিতরে একটা হতাশা দেখা দিয়েছে তবে জেলেদের অভিযোগ হচ্ছে যে মাছ এমনিতে কম ধরা পড়ছে তার উপরে রাতের বেলা ডাকাত এবং নৌ পুলিশের চাঁদাবাজি সব বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ তারা তুলেছে এবং নিষিদ্ধ জালের কথা বলেছে বলেছে যে এই মাছ যদি তারা এই সমস্যাগুলো সমাধান করা যায় তাহলে আগামীতে মাছ ধরা পড়বে এবং তারা আশা করছে যে এখন যে মাছ ধরা পড়ছে সেই মাছগুলো তুলনামূলক আকারে ছোট। তবে যে মাছ বড় ধরা পড়ছে তার ভিতরে ডিম নেই তো সেক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যে আরও পঁচিশ দিন পরে যদি এই অভিযানটা দেওয়া হতো নিষিদ্ধ করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো এটা হচ্ছে এখানকার জেলেদের দাবি লোপাই ছিল আমার কাছে সর্বশেষ খবর